ফের শুটআউট কোচবিহারের মাথাভাঙায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আতঙ্কে জোড়পাটকির কাজির মোড় এলাকার বাসিন্দারা। গুলিবিদ্ধ যুবক আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন শামিউল মিয়া। সেই সময় আহারউদ্দিন মিয়া নামে এক ব্যক্তি তাকে ডাকেন। অভিযোগ, শামিউল রাজি না হওয়ায় তাকে লক্ষ্য করে 3টি গুলি করেন আহারউদ্দিন। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও 2টি গুলি শামিউলের বুকে ও বুকের পাশে লাগে। স্থানীয়রা উদ্ধার করে শামিউলকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা 6:30 দিয়ে যে বৃষ্টি আসলো ওই টাইমে কিন্তু লাইনটা চলে গেল 2-4 মিনিটের জন্য। লাইন কিন্তু 2-4 মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর ফাটাউ করে শব্দ হলো, তো আমি টার্মিনালে একটা গুলির শব্দ। ফট করে ঘরের জানলাটা খুললাম, খোলার পরে শুনি ওর বাড়িতে মানে চিল্লালা আওয়াজ, বলে বাবাকে আমার মারলো। স্থানীয় সূত্রে খবর, সামিরুলের কাছ থেকে জমি কিনেছিলেন আহারউদ্দিন। সেই জমির সীমানা নির্ধারণ নিয়ে দুজনের মধ্যে বিবাদ চলছিল। ওনার জমির মধ্যে কি একটা সমস্যা চলছে, বুঝে যে এটা সমস্যাটা সমাধান হোক, দেখি কি হয়, হবে তুই জমি পাবি। ওর জমি পায় নাকি, ওর ব্যাপারটা কি এই জমি নিয়ে আর কি জমি বলার পরে লাস্ট পজিশনে ও গুলি মেরে পালিয়ে গেছে। আহারউদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে গুলিবিদ্ধ যুবকের পরিবার। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। গত 10ই অক্টোবর মাথাভাঙা 1 নম্বর ব্লকের যমুনা ভান্ডানি এলাকায় বাড়ি ফেরার পথে রাতে গুলিবিদ্ধ হন এক ব্যবসায়ী। 9 দিনের মাথায় আবার শুটআউট। এত অস্ত্র আসছে কোথা থেকে, এই প্রশ্ন নিয়ে আতঙ্কে এলাকাবাসী। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।